আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে। বন্ধুরা, আমরা এখন রয়েছি কক্সবাজার শহরের কলাতলী মোড় থেকে 4 কিলোমিটার পূর্ব দিকে দরিয়ানগরে। আজকে আমরা কিছুটা সময় দরিয়ানগরে কাটাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। দরিয়ানগর পর্যটন কেন্দ্র হচ্ছে পাহাড়, সমুদ্র আর সূর্যের অপূর্ব মিলনস্থল। প্রকৃতির এই অপরূপ সমন্বয় অবলোকনের জন্য যেতে হবে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক ধরে কলাতলী মোড় থেকে মাত্র 4 কিলোমিটার পূর্ব দিকে। একদিকে দৃষ্টিজুড়ে বঙ্গোপসাগর আর অন্যদিকে পাহাড়ের মাঝখান দিয়ে কক্সবাজার হতে টেকনাফগামী রাস্তা। এই রাস্তা ধরে এগিয়ে গেলে সামনে পড়বে বড় সেডাগ্রাম, 5টি পাহাড়ের সমন্বয়ে গড়ে ওঠা দরিয়ানগর বিনোদন কেন্দ্র। কক্সবাজার সমুদ্র সৈকতে সুন্দর মনোরম পরিবেশ, পাহাড়ের কোল ঘেঁষে একটু নিরিবিলিতে সমুদ্র দেখতে চাইলে আপনাকে যেতে হবে দরিয়ানগর সমুদ্র সৈকত। দরিয়ানগর সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজারের সমুদ্র সৈকতগুলোর মধ্যে একটি অন্যতম এবং আদর্শ জায়গা। দরিয়ানগরে উঁচু পাহাড়ের নিচ দিয়ে আঁকাবাঁকা একটি সুড়ঙ্গ পথ আছে যা শাহেনশাহ গুহা নামে পরিচিত। আরও আছে ছোট কিছু জিরি ঝর্ণা। অ্যাডভেঞ্চার প্রিয় হলে ভিন্ন স্বাদ নিতে চাইলে ঘুরে আসুন সেই গুহায়। বর্তমানে দরিয়ানগরের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে প্যারাসাইলিং। কক্সবাজার বেড়াতে আসা পর্যটকদের আনন্দ আরও বাড়িয়ে দিতে শুধুমাত্র দরিয়ানগর সৈকতে রয়েছে প্যারাসাইলিং করার ব্যবস্থা। বর্তমানে দরিয়ানগর 2টি প্রতিষ্ঠান থেকে প্যারাসাইলিং করা হয়। স্যাটেলাইট ভিশন, সি স্পট প্রতিষ্ঠানটি 3টি প্যাকেজ আছে। এগুলোর মাধ্যমে আপনারা প্যারাসাইলিং উপভোগ করতে পারেন, যদিও আমরা এই রাইডটি করতে অতি আগ্রহী ছিলাম না। কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি শহর, মৎস্য বন্দর এবং পর্যটন কেন্দ্র। এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার সদর দপ্তর। কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত যা 120 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানে রয়েছে বাংলাদেশের বৃহত্তম সামুদ্রিক মৎস্য বন্দর এবং সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন। একসময় কক্সবাজার ফেনোয়া নামে পরিচিত ছিল, যার আক্ষরিক অর্থ হচ্ছে হলুদ ফুল। এর আরেকটি ফাঁসি নাম ছিল ফালকি। কক্সবাজার জেলা একটা ইতিহাস সমৃদ্ধ অঞ্চল। এ অঞ্চলে বহু যুগ থেকে আরাকান এবং মগদের বসবাস ছিল। আরাকান উপজাতি এবং মগদের বসবাস ছিল। আপনারা কক্সবাজার আসলে শুধু কক্সবাজারের সি বিচ না দেখে কক্সবাজারের আশপাশে অনেক পর্যটন কেন্দ্র রয়েছে দরিয়ানগর সি বিচের মতো, এগুলো ঘুরে ঘুরে দেখতে পারেন এবং ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আপনারা জানতে পারেন। নবম শতাব্দীর গোড়ার দিকে থেকে 1616 সালে মুঘল অধিগ্রহণের আগ পর্যন্ত কক্সবাজার সহ চট্টগ্রাম একটি বড় অংশ আরাকান রাজার রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। মুঘল সম্রাট শাহ সুজা পাহাড়ি রাস্তা ধরে আরাকান যাওয়ার পথে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ হন এবং এখানে ক্যাম্প স্থাপনের আদেশ দেন। তার যাত্রাপথে প্রায় 1000 পালকি কক্সবাজারের সকরিয়া ডুলাহাজরা নামক স্থানে অবস্থান নেয়। ডুলাহাজরা অর্থ হাজার পালকি। মুঘলদের পরে ত্রিপুরা এবং আরাকান, তারপরে পর্তুগিজ এবং ব্রিটিশরা এই এলাকায় শাসন করেন। তো বন্ধুরা, আশা করি আমাদের আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে লাইক দিয়ে সমর্থন করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। আগামী পর্বে দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।